প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিটবল উইথ রেড গ্রেভি। কি কি উপকরণ লাগছে আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই লাগছে কাজি ফার্মস কিচেনের মিটবল, তারপর লাগছে আপনার পেঁয়াজ কিমা আধা কাপ, টমেটো একেবারে মিহি কিমা করা এক কাপ, তেল দুই টেবিল চামচ, কাঁচামরিচ কিমা এক টেবিল চামচ, ধনেপাতা কিমা এক টেবিল চামচ, লবণ আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া চার ভাগের এক চা চামচ, চিলি সস দুই টেবিল চামচ, রসুন পেস্ট এক চা চামচ, আদা পেস্ট এক টেবিল চামচ, চিনি আধা চা চামচ। আমি প্রথমেই কাজি ফার্মস কিচেনের মিটবলটাকে কেটে নিচ্ছি। এই মিটবল যদি আপনার বাসায় থাকে কাজি ফার্মস কিচেনের, তাহলে আপনি অনেক ধরনের রেসিপি ইফতারের জন্য তৈরি করতে পারেন। আমি এখন চুলাটা অন করে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, তেল এবং ঘি একসাথেই দেব। ঘির একটা চমৎকার ফ্লেভার বের হয়। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ যাবে এখানে। ভেজে নিতে হবে হালকা বাদামি করে, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হবে, পানি থাকবে, একটু পানি দিয়ে দিব। এখন রসুন দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ, তার সাথে যাচ্ছে গোলমরিচের গুঁড়ো, টমেটো কিমা এক কাপ পরিমাণ। এবারে আমি যেটা করব, অরিগানো। অরিগানো একটা ইটালিয়ান হার্বস, আপনারা চাইলে শুধু পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, অরিগানোর একটা চমৎকার ফ্লেভার বের হয়। এবারে দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট মিটবল। মিটবলগুলোকে ভালো করে সব উপকরণের সাথে একসাথে ভেজে নিতে হবে। এখন আমি দিচ্ছি লবণ আধা চা চামচ পরিমাণ, চিনি যাবে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবারে আমি সসগুলো দিয়ে দিচ্ছি, চিলি সস আধা কাপ পরিমাণ, টমেটো সস হাফ কাপ পরিমাণ। যেহেতু আমি একটু গ্রেভি বলেছি, একটু কিন্তু গ্রেভি গ্রেভি থাকবে এর মধ্যে, ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। এটার ভাজার প্রয়োজন নেই, ভাজলে একরকম টেস্ট, না ভাজলে আরেক রকম টেস্ট। আমি এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অফ করে দিলাম, দারুণ একটা কালার এসেছে। এখন আমি সার্ভ করে দেব। যেহেতু গ্রেভি জাতীয়, সেজন্য একটু ডিপ যদি হয় পাত্রটা, তাহলে ভালো হয়। কাজি ফার্মস কিচেনের প্রোডাক্টে টেস্টিং সল্ট ব্যবহার করা হয় না, আপনি খেতে পারেন নিশ্চিন্তে। এবারে আমি সাজিয়ে দিচ্ছি, জাস্ট একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি, গ্রিনটারই অভাব। আর যেটা করব, লাস্টে উপরে একটু ধনে পাতা কুচি, ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম, একটু ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মিটবল উইথ রেড গ্রেভি।